আমি যদি চিন্তা করি যে আমি একজন ভালো স্টুডেন্ট হব, আমাকে আজকে থেকে আমার নোট টোট শিখ নিয়ে পড়তে হবে, এর মানে এই না যে আমি আজকে থেকে 17 ঘন্টা পড়ব। আমার টার্গেট থাকবে যে ধীরে ধীরে আমি আমার পড়াশোনার অবস্থাটা উন্নত করব। আজকে 1 ঘন্টা, কালকে 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা, তারপর 4 ঘন্টা, তারপর 5 ঘন্টা, তারপর 10 ঘন্টা, এরকম করে ইট উইল গ্র্যাজুয়ালি ইনক্রিজ। যেমন আমি যদি জিমে যাই, আমি চাইলে আজকে একদিনে 6-pack বানাই ফেলতে পারবো না। আই হ্যাভ টু ডায়েট 6 মান্থ, 1 ইয়ার, দেন ওয়ার্কআউট, এভরিথিং সব কিছু মিলে দেন একটা পর্যায়ে আসবো। সো ইটস অ্যাবাউট গ্র্যাজুয়াল এফোর্ট। সো লাইফে ডোন্ট ওয়েট ফর সামওয়ান, কেউ আসে তোমাকে তোমার অবস্থা চেঞ্জ করে দিবে না। ডোন্ট ওয়েট ফর এ ভিডিও, যে এই ভিডিওটা দেখার পরে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ডোন্ট ওয়েট ফর এ সিগনাল, যে এই সিগনালটা পাওয়ার পরে তুমি কাজ করা শুরু করবা। ডোন্ট ওয়েট ফর এ ফিক্সড ডে, যে এই দিনের পরে, ঈদের পরে আমি শুরু করব। স্টার্ট রাইট নাও, তুমি তোমার লাইফে যাই করতে চাও, ইউ হ্যাভ টু স্টার্ট রাইট নাও। এই জিনিসটা রিয়েলাইজ করো যে ভিডিওটা স্টপ করে তুমি এখনই স্টার্ট করতে পারো। তার মানে এই না যে নর্মাল বাংলা দেখলে দৌড় দিলাম, তা না। প্ল্যান ওয়েতে ধীরে ধীরে আগাইতে হবে, নিজের মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে যে না, আমি এটা করবই, এটা আমার যতদিন টাইম লাগুক না কেন আমাকে করতে হবে। সো ডোন্ট ওয়েট ফর এ সিগনাল, স্টার্ট রাইট নাও।